আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে কাজ শুরু করেছে জাতীয় পার্টি দুপুরে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে একথা জানান পার্টির চেয়ারম্যান জি এম কাদের আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারো সাথে জোটে যাবে নাকি একক নির্বাচন করবে তা এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি তিনশো আসনে আমরা আমাদের ক্যান্ডিডেট ফিক্স করতে চেষ্টা করছি আমার অধিকার প্রথম অধিকার হলো আমি আমার প্রতিনিধি নির্বাচিত করবো প্রতিনিধি পরিবর্তন করবো যদি আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জোর দিচ্ছি একক ব্যক্তির হাতে সর্বাত্মক ক্ষমতা সব ধরনের ডিপার্টমেন্টের হাতে ক্ষমতা এবং সেই ব্যক্তি আমার নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না সেখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে যে কোনোভাবেই হোক